অনেক চেষ্টা করার পর এটুকুই উচ্চারণ করতে পেরেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রতিদিনের মতন আজকেও তোমরা ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি আবার তোমাদের রিকোয়েস্টে ভিডিও করতে। আর আজকে আমি অনেক 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 ওলট পালট করে অনেক পুরনো রিকোয়েস্ট বার করেছি, যেটা কি না আমার চ্যানেলে প্রথম। তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর অনেক অনেক কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকে আমি করতে চলেছি কি, দাঁড়াও পরে বলছি। আগে ভিডিও শুরু হয়ে গেছে, একটা লাইক করে দাও, আর যদি আমাকে ভালোবাসো কমেন্টসের মাধ্যমে জানিয়ে। আর কি ভিডিও দেখছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গাইস, কি আমি কি ভিডিও করতে চলেছি আজকে? আমি ভিডিও করতে চলেছি উইসি পাপি চিক চ্যালেঞ্জ। জানি না উচ্চারণটা কতটা সঠিক হলো, আমি অনেক চেষ্টা করার পর এটুকুই উচ্চারণ করতে পেরেছি। যে কমেন্টসটা করেছো সে প্লিজ রাগ করো না, আমি কিছুতেই উচ্চারণটা করতে পারছি না, আমার দ্বারা উচ্চারণ হচ্ছে না। তো আমি যতটুকু উচ্চারণ করতে পেরেছি সেটুকুই বললাম। তোমরা সবাই প্লিজ, আমার বন্ধু, তোমরা সবাই বুঝে নিও কী করতে চলেছি ভিডিও। তো যাই হোক, তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলো ভিডিও শুরু হয়ে গেছে। দিদি ডাক্তার সব শুধু সদ বাবা, আমার ক্যামেরা হয় না, আমার মেয়ে মোটা গাল দুটো একটু কমে।
তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো? লাগলো না ভিডিওটা সেরা ভিডিও। আর আজকে আমি তো খুব মজা করেছি, কেন আমার এই মোটা মোটা গালগুলো অনেকটা টুকরেছে দেখো। তো যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, আর খারাপ লাগলেও জানিও। তো চলো বেশি আর বকবক করো না, ভিডিও এত বড় করবো না, তোমাদের দেখতে অসুবিধা হবে। তো চল ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই।